আসন্ন সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা সব ধরনের দোকানে রয়েছে প্রচুর ক্রেতা সমাগম। নিরাপদ দূরত্বে না থেকেই সেখানে মানুষজনকে বাজার করতে দেখা গেছে। করোনা ভাইরাসের প্রবল ঢেয়ের মাঝে এখনও গণপরিবহন ও বাজারে এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতে দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, আসন্ন সর্বাত্মক লকডাউনকে সামনে রেখে মানুষজন পণ্য কিনে রাখছে। বাজারে মানুষ অনেক বেশি, মানুষ বেচা কিনা আমাদের ভালো হইতেছে। তারপরে আপনার মনে করেন যে বেচা কিনা হইতো, তার থেকে দুই গুণ তিন গুণ বেচা কিনা বেশি হইতেছে এখন। ভিড় ভাড়টা একটু বেশি, সামনে রমজান, আমার যে লকডাউন চলতে দাঁড়িয়ে দেখতে লকডাউন ঘোষণা করছে, ওই কারণে বাজার একটু ভিড় ভাড়টা বেশি। এই সামনে মনে করেন গা লকডাউন দিবে না, এই কারণে মনে করেন কাস্টমার বাজার সদাই কথায়, তারপর রোজা, এই জন্য কাস্টমার একটু বেশি এখন। বাজারের অবস্থা এখন ভালো, কাস্টমার বেশি, রমজান আসতেছে সামনে, লকডাউন আসতেছে সামনে, সবাই কিনে কেটে রাখতেছে বেশি করে, এখানে কাস্টমার অনেক, কাস্টমার প্রচুর কাস্টমার এখন। পণ্যের উচ্চ মূল্য তোয়াক্কা না করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য অধিকারে সংগ্রহ করছেন ক্রেতারা। সজল সাইক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, ঢাকা।